সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ শিবন। এখন সিঙ্গাপুরে নতুন আইপি প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকে সিঙ্গাপুর আসতে আগ্রহ প্রকাশ করছেন এবং অনেকে আমার হাতে ব্লগ দিচ্ছেন। তো আমরা এই জন্য আপনার সাথে আজকে হাজির হয়েছি সিঙ্গাপুর প্রবাসী ভাইকে, উনি কীভাবে সিঙ্গাপুর আসলেন তার অভিজ্ঞতা সম্বন্ধে জানবো। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকৃত হবেন। আপনারা যারা সিঙ্গাপুরে নতুন আসবেন তারা ভিডিওটা দেখবেন ফার্স্ট শেষ পর্যন্ত, তাহলে আপনাদের আশা করি এই তথ্যগুলো কাজে লাগবে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম? আসছিলেন এখন জানবো সিঙ্গাপুরের যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করতে জানবো। আর সিঙ্গাপুরে তো গত দীর্ঘদিন যাবৎ লকডাউনে ছিল এবং এখন বর্তমানে লকডাউন খুলে দিল, রোগমন্ত্রীগুলো থেকে বিভিন্ন বিধিনিষেধ মেনে হচ্ছে। কারণ আমরা জানি যে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের মোট আক্রান্তের মধ্যে 93% ছিল অভিবাসী কর্মী। কারণ ছিল ওখানে গণপরিস্থিতি, সেখানে একই জায়গায় অনেক খুব কাটাকাটি করে বাস করে, তাই একজন থেকে আরেকজন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখনও রোগমন্ত্রী থেকে বেরোতে পারি না। তারপরে যে আপাত অবস্থা আছেন দীর্ঘদিন, তারপরে কীরকম অনুভূতি, কীরকম কেমন আছে এই আপাত অবস্থা? কারণ হ্যাঁ ভালোই তো, এখন তো আমাদেরকে অনেক টেক কেয়ার করতেছে, এই জন্য হয়তো আমাদের সেফ, আমাদের লাইফের সেফের জন্য আমাদের সরকার এটা করছে, ভালো করছে। অনেক আমরা অনেক খুশি, হয়তো আজকে অন্য জায়গায় থাকলে আমরা ভালো থাকতে পারতাম না, এই জায়গায় আছি, অনেক ভালোই আছি, সেফই আছি। আমরা যে শুনেছি যে সিঙ্গাপুর যখন আপনার অভিবাসী কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বিনামূল্যে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন? না, নেগেটিভ। আমি নেগেটিভ। আপনি বলুন, কবার টেস্ট করেছেন? আমরা জানি যে সিঙ্গাপুরে নর্মাল সপ্তাহে একটি পরীক্ষার জন্য 2 দলা খরচ হয়, সেটা তার কোম্পানি সরকারি বর করতেছে এবং তার যে রক্ত পরীক্ষার জন্য খরচ হয় বেশি কিছু ভালোই আছেন। তো আমি বলবো যে আপনার যে দিল্লি অবস্থা সিঙ্গাপুর আসার পর আপনার যে সিঙ্গাপুরে যে নিয়মকরণ আছে, নিয়মকরণ হচ্ছে আমরা অভিজ্ঞতা সব কিছু করবো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা আসছি, ফার্স্টে মেনে চলতে পারতাম না, দেখা এখন আমরা এই জায়গায় আসছি, সব কিছু রুলস রেগুলেশন সব ফলো করে এখন চলি, আমার ভালো লাগে। আমরা জানি সিঙ্গাপুরে খুবই কঠিন নিয়ম, কারণ কোনো কিছু আইন ধারণা করে সাধারণ জরিমানা করা হয়। দেখা যাচ্ছে প্রকাশ্যে নির্দিষ্ট স্পিকিং জোন ছাড়া স্পিকিং করা যায় না, এখানে সেখানে ময়লা ফেলানো যায় না, নির্দিষ্ট দাবি বিন আছে, ময়লার বিন আছে, ময়লা বিনে গিয়ে আমরা ময়লা করতে হয়। তো এই যে অনুষ্ঠানগুলো প্রথম আসতাম, প্রথম কেমন লাগতো? প্রথম কি আপনার একটু কষ্ট হইতো না এগুলো ফলো করতে? প্রথম আমাদের ফলো করতে অনেক কষ্ট হইতো, যেহেতু আমরা আগে বাংলাদেশে এরকম রুলস ফলো করি নাই। তো এখন এই জায়গায় আসছি, আমরা রুলস ফলো করছি, এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, আমাদের সব কিছু মাইনাস করতে পারতেছি, এটাই ভালো লাগে। আমরা একটা শুনি যে মানুষ অভ্যাসের দাস, মানে আমরা দীর্ঘদিন কোনো অভ্যাস আস্তে আস্তে কোনো কিছু কাজ করলে আস্তে আস্তে অভ্যাসের প্রতি আমরা পরিণত হয়ে যাই। প্রথম আসলে অনেকেই হয়তো নিয়মগুলো কতটুকু অনবস্থ ফিল করে অথবা একটু আনেজি ফিল করে, তো কয়েকদিন অনুশীলন করার পর ঠিক হয়ে যায়। কারণ আমি দেখা যায় প্রথম মাসে এক সময় রাবিশ এদিক যদি ফেলাইতাম, কিন্তু যখন দেখলাম যে কেউ জরিমানা করা হয় তখন দেখা যান এখানে সেখানে ঘুরা বিভিন্ন জায়গায় ঘুরে রাবি দিন খুলে এখানে মহলা করতাম। তো আপনার দেশের পরিবারে কী কী আছে? মা বাবা ভাই বোন, ভাই বোন আছে না? তো পরিবারে কি আপনি একমাত্র উপার্জন কোন ব্যক্তি নাকি আর কেউ উপার্জন করে? আমার বাবা কী করে? কী চাকরি করেন? আপনার পরিবারে কিছু বলো না যেটা যাওয়ার জন্য? হ্যাঁ, দেশে যাওয়ার জন্য বলে, তো সব কিছু বুঝে যাওয়াটাই ভালো। হ্যাঁ, যে প্রবাসী চায় যে প্রবাস আসার পরে কিছু খুশি, তারপর দাদা, কারণ প্রবাস থেকে একবার চলে গেলে দেশে কিছু করা হয় না, সম্ভব হয় না, কারণ বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে দেশের প্রবাসের এক পরিবেশ, দেশে আরেক পরিবেশ, বিভিন্ন কিছু কাজ করতে তো আমরা অভ্যস্ত হয়ে যায়, এই জন্য অনেকেই দেশে যেতে ভয় পান। আমি নিজেই দেশে যেতে ভয় পাই, কারণ চিন্তা করি যে একটু পুঁজি হোক, দেশে কি ব্যবসা বাণিজ্য করবো, তারপর দেশে ফিরে যাবো, আর তার দেশে কি ব্যবসা করা সহজ নয়। তো আপনার যদি সিঙ্গাপুর প্রবাসী ভাই যারা নতুন সিঙ্গাপুরে আসবেন তাদের যদি কিছু বলবেন?
যারা নতুন সিঙ্গাপুরে আসবে যে বাইরে আসতে চাই সিঙ্গাপুরে ভালো এজেন্সির মাধ্যমে ভালো ট্রেনিং সেন্টারের মাধ্যমে যাতে দালাল না ধরতে পারে দালালের মাধ্যমে যাতে না আসে তারা ট্রেনিং সেন্টারে বসেদের সাথে কথা বলে আসাটাই ভালো তাহলে টাকা অনেক বেশ কম লাগবে এটাই তাদের সুবিধা পাবে আর বেতনও ভালো কোম্পানি হবে আপনার বর্তমানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না 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 এখানে খাওয়া দাওয়ার সমস্যা নাই আমরা এখানে খাওয়া দাওয়া নিজে কাজ করে রাখাই আমরা হ্যাঁ যাক তো যারা আসবেন সিঙ্গাপুরে নতুন তাদেরকে বলবো যে রাত্রে রান্না করা শিখে আসবেন এখানে রান্না এসে রান্না করে খেলেই ভালো খাবার খেতে পারবেন আর না ক্যাটারিং খেলে কিন্তু খাবার মান বেশি ভালো না ক্যাটারিংয়ের আমরা দেখতেছি আমরা নিয়ে লেহালেই করতেছি তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন যারা সিঙ্গাপুরে নতুন আসবেন তাদের জন্য ভিডিও করা তার থেকে উদ্দেশ্য করবো যে আপনারা সবসময় সামাজিক যোগাযোগ রাখবেন মাস্ক পরিধান করবেন আমরা মাস্ক পরিধান করে কথা বলছি এই জন্য সিঙ্গাপুরের নিয়ম অনুসারে মাস্ক পরিধান করবেন মাস্ক খোলা কেন নিচ্ছেন তো আপনারা যারা আসবেন আশা করি আপনারা এই ভিডিও দেখবেন এবং আপনারা ভালো কোনো রিসিপ্ট সাথে যোগাযোগ করবেন দালালের মাধ্যমে লেনদেন করবেন না লেনদেন করবেন রিসিপ্ট রসিদের মাধ্যমে তা ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি বলেন তখন হচ্ছে আমি বলতে চাই যারা বিদেশ আসছে তার নতুন লোক ওরা কোনো ভালো একটা এজেন্সির মাধ্যমে ধৈর্য আসুক যাতে টাকা পয়সা ওদের কম লাগে কেটে আসে তাহলে টাকা পয়সা আমাদেরও সেভ হবে তখন সেই ভালো হবে ধন্যবাদ মোশাদ আলম ভাই আমার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।